গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার, প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা দিন আমাদের কাছে, কারণ আগামীকাল রয়েছে বর্ফির অন্নপ্রাশনের রিসেপশন এবং তার জন্য যাবতীয় মানে 90% জোগাড় আজকে আমাদের কমপ্লিট করে দিতে হবে। কিছু জোগাড় অলরেডি হয়ে আছে, বাট সেগুলোকে আবার একবার করে মিলিয়ে নেওয়া, দেখা যে লাস্ট মোমেন্টে যেন কোনো রকম ক্রাইসিস না হয় সেই ব্যাপারটা এনশিওর করতে হবে। আর সব থেকে বড়ো খবর হলো, কালকে তোমাদের ব্লগে বলেছিলাম যে টু মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ফর বর্ফিজ অন্নপ্রাশনের রিসেপশন তারা এসে গেছে নিচে। কলকাতা থেকে এসছে সকালবেলার ট্রেনে ব্যাঙ্গালোর পৌঁছেছে, এখন নিচে আমাদের বসে আছে। নিচে যাবো যখন তোমাদের সাথে আলাপ করাবো। চা খাবে তো? গুড মর্নিং এভরিওয়ান, অনেকদিন পর গুড মর্নিং বললাম মনে হয়। হ্যাঁ, চা খাবো, চলো যাই। কালকে বর্ফির অন্নপ্রাশনের রিসেপশন, মানে এক্সাইটমেন্টের লেভেলটা কি বুঝতে পারছো? সব পরিষ্কার করছি আমি আবার, মানে যেখানে যা দিচ্ছি সেখানে সেগুলো পরিষ্কার করতে হবে। কিছুই না, জাস্ট এগুলো পরিষ্কার করে থাকলে মনটা ভালো থাকে, মানে বাড়ি পরিষ্কার থাকলে না মন ভালো থাকে, সেটাই করার চেষ্টা করছি। আর নিচে যারা দুজন এসেছে তাদের সাথে রানা আলাপ করালো, দি মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। আচ্ছা, তোমাদেরকে বলেছিলাম যে দুজন সব থেকে ইম্পর্টেন্ট যাদের সাথে তোমাদের আলাপ করাবো, তারা এসে গেছে, রয়েছে আমাদের নিচের ঘরে এখন। এই হচ্ছে সেই দুজন, ছোটখাটো আলাপ করিয়ে দাও। হ্যাঁ, ওটা হচ্ছে মহেশ, মহেশ আর দেবুদা। এনাদের ভূমিকাটা কি হতে চলেছে? এনারাই আমাদের টোটাল আইটেম, যা কিছু রান্না হবে, রন্ধন শালা যা জোগাড়, এনারাই করবে সব, এনাদের দায়িত্ব। আমরা কয়েকজন বেরিয়েছি, কিছু লাস্ট মিনিট জিনিসপত্র কেনার আছে, কাঁচা বাজার প্লাস টুকটাক কয়েকটা গ্রসারি আইটেমও নেওয়ার আছে, সেইগুলো নিতে বেরিয়েছি পাড়ায়। দোকান বাজার থেকে ফিরে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, আর রোদ্দুরে বেরোনো অভ্যেস নেই তো খুব একটা। যাই হোক, সেইটা করলাম আর ভিডিওটা এডিট করলাম, দাদু ভাতের ভিডিওটা লাইভ নিলাম, বাট আজকে আরেকটা ভিডিও লাইভ নিতে হবে। নিচে খাবার দাবার রেডি হয়ে গেছে, মানে লাঞ্চ রেডি হয়ে গেছে, আজকে কী কী হয়েছে দেখি। বরফি ঘুম থেকে উঠে পড়েছে, মাঝখানে খেটে ঘুমিয়েছিল, ওর স্নান হয়ে গেছে, আর এই যে সে বরফি বলেছি আর সে দেখছি। এই যে বরফি, বরফি নতুন জামা পরে রেডি, এই জামাগুলো কালকে এসেছে। আই ফু করে দাও একটু। লাঞ্চ টাইম হয়ে গেছে, খেতে বসে গেছে, আমি তো সোফায় বসবো, নিচে বসতে পারছি না। কি কি রান্না হয়েছে সেটা দেখি। আজকে হয়েছে ভাত, এটা হচ্ছে উচ্ছে আলুর তরকারি আর মাছের ঝোল। দুপুরের লাঞ্চ হয়ে গেছে, এখন সার্ভ করা হয়েছে তরমুজ, আরও আসছে, আরও আসছে, আরও আসছে। রানা বাবা আর ছোট কাকা বেরিয়ে পড়েছে বাজার করতে, বাজার ইন দ্য সেন্স কালকের বাজার করতে, কাঁচা বাজার, যা যা লাগবে সেগুলো আজকে ওরা নিয়ে আসছে। আমাদের আউটার রিং রোডের একদম মুখেই পাওয়া যায়, মানে আমাদের এখান থেকে মহাদেবপুরা আউটার রিং রোডে, ওখানে একটা বেশ বড় দোকান আছে, ওখানে সস্তায় বাজার করা যায়, সেখান থেকে বাবা সবসময় আনে, তো ওরাও আজকে গেছে। রানা তো অ্যাজ ইউজুয়াল হেঁটে যাবে না, তো অটো বুক করে গেছে, রানা বাবা আর ছোট কাকা। আর এখন রানা হঠাৎ করে ফোন করে বললো কালকের মেনুতে কী আছে, লাস্ট কী আছে, মিষ্টি দই পায়েস না আইসক্রিম কী হবে, সেটা নিয়ে এখনও আমরা কনফিউজ। দেখি ও বাড়ি এলে বলবো, কারণ ওখানে যে বাড়িটা আমরা ভাড়া নিয়েছি সেখানে ফ্রিজার আছে কি না আমরা আগের দিন চেক করিনি, তো সেটা আজকে ফোন করে চেক করতে হবে। যদি ফ্রিজার থাকে তাহলে আইসক্রিম হবে, যদি ফ্রিজার না থাকে তাহলে দই হবে, সেটাই হচ্ছে গল্প। এখন দেখা যাক কি হয়। বরফিকে এখন চাপড়ে চাপড়ে ঘুম পাড়ানো হচ্ছে, ঘুমিয়ে পড়েছে অলমোস্ট, আস্তে আস্তে চাপড়ে চাপড়ে ঘুম পাড়ানো হচ্ছে। এইদিকে লায়লা বসে, যেহেতু রানা সবাই বেরিয়েছে, ও দরজার কাছে মুখ দিয়ে তাকিয়ে বসে আছে, আর এখানে গোজো ঘুমোচ্ছে। তোর কী খবর, তোর শরীর ঠিক আছে এখন? হঠাৎ করে গোপালের নাক দিয়ে কালকে রাত্রিবেলা, মানে কালকে সন্ধ্যাবেলা রক্ত বেরোচ্ছিলো, আজকে টি ব্যাগ লাগিয়েছে, এখন ঠিক আছিস? এদিকে রনি খেলছে গেম, হাই করছিস না বাই করছিস? মায়ের তো খাওয়া হয়ে গেছে, মা এখন বসে বসে পাখার হয়ে চুল শুকোচ্ছে, আমরা এখন রেস্ট নিচ্ছি। আমাদের অটো এসে গেছে, আমরা যাবো হচ্ছে সবজির বাজারে। আমরা এখন যাচ্ছি সবজির বাজার করতে, আগামীকালকের জন্য প্রচুর কোয়ান্টিটিতে জিনিসপত্র আনার আছে, দেখা যাক কীভাবে ম্যানেজ হয়। এখন আমরা নিচ্ছি রেস্ট, আর আমি মাঝে মাঝে একটু টিভিটা চালাচ্ছি, ফোন দেখছি, এই চলছে। মাকিরা এখন ঘুমোচ্ছে, যারা ঠাকুররা যারা এসেছে কলকাতা থেকে তারা এখন ঘুমোচ্ছে, কারণ ট্রেন জার্নি করে এসেছে, বুঝতেই পারছো যা অবস্থা ছিল, ট্রেন ক্যান্সেল করছিল, আমরা টেনশনে ছিলাম তারা আসতে পারবে কি না, তো সেই একটা টেনশন আমরা মুক্ত। এখন বরফির অন্নপ্রাশনের যে রিসেপশনটা হবে সেটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড, আর
বাকিরা সবাই ঘুমোচ্ছে। তো দেখা যাক রানা আসুক, তারপর বাকি কাজগুলো সারবো এক এক করে। একটা শাড়ি কিনেছিলাম, সেটা পরা হয়নি, কিনেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি, একেবারে কালকে দেখাবো। সেই শাড়িটা আমি আজকে ফলস পিকো করতে দিয়ে এসেছি, মানে আমি দিইনি, রানা বেরিয়েছিল, রানা দিয়ে এসেছে। আর একটা ওটার ম্যাচিংয়ের ব্লাউজ ছিল, সেটা সেলাই করতে হবে, কারণ সেটা একটু বড় ছিল। তো এই দুটো কাজ রানাকে দিয়ে করতে দিয়েছিলাম, রানা আবার বিকেলবেলা বেরিয়ে সেগুলো আনবে। কাল যখন পড়বো কালকেই দেখাবো একেবারে শাড়িটা। এই যে সবজির মার্কেটে আমরা এসে গেছি, পুরো হোলসেল মার্কেট বাবারই। ছোট কাকা অলরেডি ফোন করে দেখছে কোন আলুটা ভালো কোন আলুটা বাজে। এইখানে সমস্ত আমাদের জিনিস রয়েছে এই লাইনটা বরাবর। এইটা হচ্ছে একটা বিলিং কাউন্টার, এরকম লাইন দিয়ে পরপর বিলিং কাউন্টার রয়েছে, এবং যাতে তোমাকে এই সবজির বাসেটগুলো ক্যারি না করতে হয় একটা লম্বা বেঞ্চ রাখা আছে উইচ লিডস টু দ্য বিলিং কাউন্টার। ছোটো কাকা বিল করাচ্ছে, কাঁচা আম নেওয়া হচ্ছে এখানে। এই যে আমাদের সবজি বাজার হয়ে গেছে, প্রচুর বাজার। অটো পেয়ে গেছি আমরা, মালপত্রে ঠাসা বাড়ি যাই। ফুলে আলু পটল টমেটো খেলা করছে, প্রচুর সবজি নেওয়া হলো, মানে প্রচুর বলতে 10 কেজি আলু, 10 কেজি পেঁয়াজ, 10 কেজি কাঁচা আম, মানে 10 কেজির নিচে কথা নেই যেন। 10 কেজি কাঁচা আম নেওয়ার পেছনে একটা কারণ আছে, শুধু যদি চাটনি হবে তা নয়, একটা স্পেশাল জিনিস হবে যেটা তোমরা দেখতে পাবে পরের ব্লগে, মানে বরফির অন্নপ্রাশনের রিসেপশনের ব্লগে। আগামীকালকের মিষ্টি এখন অর্ডার দেওয়া হয়নি, কথাবার্তা বলছি তৃপ্তিতে, ফোন করলাম আমার প্রিয় মিষ্টির দোকান তৃপ্তিতে, কিন্তু ওই সন্দেশের ব্যাপারটা ওদের ভ্যারাইটি একটু কম, তো তাই জন্য একটু অন্যতা একটু ভাবছি আর কোথায় অর্ডার দেওয়া যায়। মাথায় না লেডিকেনি নামটা আসলো, লেডিকেনি বলে একটা নতুন মিষ্টির দোকান খুলেছে, নতুন না অনেকদিনই হলো, তো সেইখানে একবার দেখবো, কিন্তু এখন গিয়ে দেখে অর্ডার করাটা টাইম কনজিউমিং হয়তো হয়ে যাবে, দেখছি কী করা যায়। মিষ্টিটা আজকের মধ্যে ফাইনাল করতে হবে, কারণ 100 পিস 100 পিস 200 পিস মিষ্টি অর্ডার করতে হবে দু রকমের। আর আমরা একটু পরে যা সমস্ত মালপত্র মুদিখানা আর সবজি যেগুলো বাজার করলাম সেগুলো ওই পার্টি হলে রাখতে যাব রাত্রেবেলা, এবং ওই আব্দুল চৌধুরীর সাথে কথা হলো যার পার্টি হল, আমি বললাম যে আমাদের দুজন শেফ আছে, তারা যদি ওইখানে থাকে তাহলে ওরা সকালবেলা রান্নাটা স্টার্ট করে দিতে পারবে। তো বললো কোনো অসুবিধা নেই, ওরা ওইখানেই থেকে যেতে পারে, থাকার বন্দোবস্ত আছে, ওই সেটা একটা ভালো ব্যাপার। এনাদের গিয়ে আজকে রাত্রিরেই আমরা মালপত্রের সাথে ওনাদেরকে ড্রপ করে দিয়ে ফিরে আসবো। আজকে মহড়া দিচ্ছে ধুতি পাঞ্জাবি পরে, শাবাশ, দারুণ লাগছে দুজনকেই। অন্নপ্রাশন যতটা ভাগ্নে ততটাই মামাদের মনে হচ্ছে, হেভি লাগছে। প্রিয়াঙ্কা বরফির জন্য ফেসবুক মার্কেট প্লেস থেকে একটা পাঞ্জাবি আর ধুতি অর্ডার করেছিল, এই যে পাঞ্জাবিটা আর তার সাথে এরকম একটা ধুতি দিয়েছে, এই যে আমার হাতে রয়েছে। আর প্রিয়াঙ্কা এই পাঞ্জাবিটা একটু ফিনিশিং টাচ দিচ্ছে, পুরোটা করা সম্ভব না বলে করতে দিয়েছিলাম, তারপর দেখলাম যে না, করার পরে আর একটুখানি আমাকে কাজ করতেই হবে, একটু যাতে দেখতে ভালো লাগে সেটাই করছি, সেটাই ট্রাই করছি। এখন বাজে 9টা, মহেশদা দেবুদা খাওয়া দাওয়া করছে, এবার আমরা বেরিয়ে যাবো সব মালপত্র নিয়ে এবং মহেশদা দেবুদাকে নিয়ে যে ব্যাংকোয়েট হলটা ভাড়া করেছি ওইখানে যাব, তারপর সমস্ত জিনিসপত্র নামিয়ে দিয়ে আবার বাড়ি আসবো। মালপত্র অনেক, সবজি সবজি দেখলে কতগুলো ব্যাগ আছে, তাছাড়া মুদিখানার ব্যাগ রয়েছে, প্লাস যাবে হচ্ছে 2টো গ্যাস সিলিন্ডার, এই সব কিছু আমার গাড়িতে ধরবে না, প্লাস সাথে মানুষজনও আছে তাদের কিছু আমার গাড়িতে ধরবে না। তো ভাবছি একটা পোর্টার বুক করে নেবো, একটা ছোটো হাতি, সেইখানে কিছু মাল তুলে দেবো আর কি, সেই সিলিন্ডার সবজির ব্যাগ, আমার গাড়ি ভর্তি। কালকে জলের বোতল তুলেছি, জলের পেটি তুলেছি 6টা, তাতেই ভরে যায়, তাছাড়া তেল ফেল গ্রসারি আর যাবতীয় জিনিস আমার গাড়িতে ঠাসা আছে, সুতরাং একটা গাড়ি বলতেই হবে। পোর্টারের একটা গাড়ি দেখেছি, যাবতীয় জিনিস এখানে তুলে দেওয়া হচ্ছে যেগুলো আমার গাড়িতে ধরছে না। ছোট হাতিতে মাল লোডিং হয়ে গেছে আর আমরা যাব হচ্ছে এই গাড়িতে, আমি সুরজিৎ, মহেশদা, দেবুদা। মাত্র এনে এইখানে রেখে দেওয়া হয়েছে, সিলিন্ডার দুটো এখনো আসেনি না, ওটা তোমার, আমরা তো এসে গেছি, এসে মালটাল নামিয়ে দিয়েছি, কিন্তু ছোট কাকা যে পোটার করে আসছিলো, ওই ছোট হাতিটা একটু খারাপ হয়ে গেছে, ব্রেকডাউন হয়ে গেছে, ওই সিদ্ধাপুরা ডিমার্টের কাছে আটকে আছে, বললো যে সারিয়ে আবার আসছে। ওদের গাড়িও এসে গেছে,
কি হয়েছিল গো? কি হয়েছিল? আমি ভাবছি কি হলো, তোমরা এখন আসলে না কেন? বাড়িতে বসে বসে ল্যাদ খাচ্ছি, বরফিকে নিয়ে আছি সারাক্ষণ, কারণ মা সারাটাক্ষণ রান্নাঘরে। যবে থেকে সবাই এসেছে বাড়িতে, মা রান্নাঘরের দায়িত্ব জানোই নিয়ে নিয়েছে, আমাকে কিছুই করতে দিচ্ছে না, খালি বলছে তুই যা বরফিকে ধর, কারণ বরফিকে ধরার মতো কেউ নেই, সবাই আছে। মানে ও ঘুমোচ্ছে খাচ্ছে সেটা তো আমার কাছেই করবে, অন্য কারোর কাছে করবে না, তো সেই কারণে ওকে নিয়ে আমি আছি। ওপরে ও ঘুমোচ্ছিল বেশ কিছুক্ষণ, তো ওপরেই বসেছিলাম, বাই চান্স যদি উঠে পড়ে বুঝতে পারবো না। তার জন্য রানা বেরিয়েছে এখন, ওই কালকে যেখানে রিসেপশনটা হবে সেখানে গেছে, দুজন শেফকে নিয়ে চলে গেছে অলরেডি, ছোটো কাকাও গেছে সঙ্গে, আই থিঙ্ক বাবা যায়নি, তো ওরা গেছে দুটো সিলিন্ডার আরও বাকি যাবতীয় গ্রসারিজ সব কিছু নিয়ে। আজকে রাত্রিটা ওই দুই শেফ ওখানেই থাকবে, আর যেহেতু কালকে সকালবেলা ওঠা, তো ওরা উঠেই মোটামুটি যা কাজ করা সেগুলো সব শুরু করে দেবে। ছোটো কাকা আর রানা কালকে মাছের বাজারে যাবে, মাংসর দোকানে যাবে, সব নিয়েটি একেবারে ওইখানে গিয়ে পৌঁছে দেবে, এটা হচ্ছে প্ল্যান। আর আমার শাড়িটা আজকে আনা হয়নি, শাড়ি ব্লাউজ দুটোই আনা হয়নি, আমি জানি না কী করবো। শাড়ি আছে ওখান থেকে একটা কোনো কিছু পরে নেবো, আমি কিছুই বুঝতে পারছি না কী হতে চলেছে। এনিওয়েজ আশা করছি ভালো হবে। আর কালকে আমাদের চুল বাঁধার জন্য একজনকে ডেকেছি বাড়িতে, আমার আর সোনামের জন্য কথাবার্তা বলে নিয়েছি, তো দেখি আসুক আগে, তারপর দেখছি কীরকম কী চুল বাঁধবো, কী পরবো তার উপর ডিপেন্ড করছে। যে এখন মামার কোলে বসে বসে খেলছে, এখন দাঁড়িয়ে আছে, এই যে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে। এখানে লায়লা গার্ড দিচ্ছে আমাদের, তাই তো লায়লা গার্ড দিচ্ছে। এখানে সোনাম বসে বসে আড্ডা মারছে আমাদের সাথে, প্রচণ্ড খিদে পেয়েছিল, বাড়ি এসে খাওয়া হয়ে গেছে। আজকে মা বানিয়েছিল হচ্ছে সয়াবিনের তরকারি আর রুটি। বাচ্চাগুলো রোজ রাত্রির 4টে অবধি জেগে থাকে, ভোর 4টে অবধি ফোন নিয়ে কাটে, আজকে ওই জন্য মা এদের ফোন নিয়ে নিচ্ছে সবার। সবাই দিয়ে দিয়েছে, কে দেয়নি? রাত্রি রয়ে গেছে, চূড়ান্ত বদমাইশি করছে বরফি, আর আমাদের ঘুম পেয়ে গেছে, ঘুমোতে দিচ্ছে না। কালকে বিশাল বড় দিন আমাদের কাছে, রিসেপশন সকাল থেকে শুরু হয়ে যাবে, বাজার, বাজার থেকে মাছ হ্যান ত্যান অনেক কাজকর্ম আছে, শুতে হবে তাড়াতাড়ি, উঠতে হবে তাড়াতাড়ি। আজ এই ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণের জন্য টাটা।